বায়ুপথে গুটিটা ক্যারি করে, ব্লিডিং হচ্ছে, সে সিক হয়ে যাচ্ছে। এটা তো আসলে শঙ্খ ভালো বলতে পারবে যে শঙ্খর কাছে কেমন লেগেছে, কিন্তু আমার জন্য তো ডেফিনেটলি আমি বারবার বলেছি যে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল যে নিজেকে সুলতানা হিসেবে বিশ্বাস করা। তো সেইটা যে আমি যখন অনস্ক্রিন নিজেকে দেখেছি, আমি শঙ্খকে বারবার বলেছি শঙ্খ আমি তো আমাকে চিনছি না, তো এইটা আমার কাছে মনে হয় যে এটাই সবচাইতে বড় অ্যাচিভমেন্ট শঙ্খর, যে একজন অ্যাক্টর যে কাজটা করেছে তারই মনে হচ্ছে যে না ক্যারেক্টারটা আসলে সে ক্যারেক্টারটাই হতে পেরেছে। তো এবং এটার জন্য আমি অবশ্যই আমার ডিরেক্টর এবং আমার কো অ্যাক্টরদের সাথে আমি আসলে অনেক গ্রেটফুল, এবং আমাদের সিনেমাটোগ্রাফার যে ছিলেন পলাশ, সেও অসম্ভব ভালো, তারও অনেক এখানে এফর্ট আছে, এবং আমাদের কস্টিউম যে করেছে বিজয়া, সেও অনেক ভালো আসলে কস্টিউম ডিজাইন করেছে। ক্যারেক্টারকে ডিজাইন করাটা অনেক ইম্পর্ট্যান্ট, সেটা সে পুরো টিমের সাথে একসাথে থেকে করতে পেরেছে এবং এত ভালোভাবে আসলে ক্যারেক্টারের গ্রাফটা করেছে যে সেটা আমার জন্য খুব বেশি কষ্ট হয় নাই সেটাকে ধারণ করতে। সো আমি তো আসলে ভীষণভাবে এক্সাইটেড নিজেকে সুলতানা মতো করে স্ক্রিনে দেখতে। ক্যারেক্টার তো রেডি করে তারপরে সেটে নিয়ে যেতে হচ্ছে, সো যখন আমরা ক্যারেক্টার রেডি করার প্রসেসে ছিলাম তখনই আমি এক ধরনের কনভিন্স ছিলাম আর কি। আর শুটিং তো আসলে একটা টেকনিক্যাল জব আর কি, সো শুটিং টুটিং করে যেহেতু এখন চরকি প্রিমিয়ার টিমের আয়োজন করে ফেলছে, তো আমার মনে হয় তো একটা লেভেল অফ স্যাটিসফ্যাকশন আছে। সো আসলে আর ভালোর তো কোনো শেষ নাই, সো এটা যদি আমরা একটা এক্স অ্যামাউন্ট অফ ডেজ শ্যুট করছি, এটা যদি আরও 10 দিন বেশি শ্যুট করা যায় তো সেটা অন্যরকম হইতো। সো হ্যাঁ, একটা লেভেল অফ স্যাটিসফ্যাকশন তো থাকে না। আমাদের শুটিং আমার যে টিম বা আমরা যে প্রসেসে কাজ করি তাতে আসলে প্যারাটা দেওয়ার কোনো সুযোগ নাই আর কি, এবং প্যারা খাওয়ারও কোনো, প্যারা দেওয়ারও সুযোগ নাই, প্যারা খাওয়ারও সুযোগ নাই। প্রথমত হচ্ছে সোশিও ইকোনমিক্যাল যে স্ট্যাটাস আমার আর সুলতানার খুবই আলাদা, সেই জায়গায় নিজেকে আসলে একেবারে ফিট করানো, আর সে যেহেতু আসলে বায়ুপথে গুটিটা ক্যারি করে বা ইয়াবাটা ড্রাগটা ক্যারি করে, সো সেইটার এক ধরনের প্রস্তুতি আমাদেরকে নিতে হয়েছে, কারণ এবং সেইটার জন্য তার আসলে ব্লিডিং হচ্ছে, সে সিক হয়ে যাচ্ছে। এটার সাথে আমরা বিভিন্ন জার্নাল আমার সাথে শঙ্খ শেয়ার করেছে যে এই ধরনের রিপোর্ট, যে তাদের আসলে কী কী ধরনের প্রতিবন্ধকতা হয়, তারা আসলে মানসিকভাবে বা শারীরিকভাবে কী ধরনের প্রবলেম ফেস করে, সেগুলো আসলে আমরা স্টাডি করার চেষ্টা করেছি এবং সেইভাবেই পোর্ট্রে করার চেষ্টা করেছি। সো বাকিটা আপনারা প্লিজ দেখবেন, দেখে বলবেন যে আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে জিনিসটা। বিগেস্ট চ্যালেঞ্জ আসলে কিছু নাই, সে প্রথমত তো একটা জিনিস, এই আইডিয়াটা যখন আমি ফার্স্ট ওই যে আমি বললাম আমার এক বড় ভাই, ওনার নাম রফিকুল ইসলাম পল্টু, হি ইন্ট্রোডিউসড মি উইথ দিস ক্যারেক্টার, যে এরকম একটা ক্যারেক্টার আসলে এরা ই করে। তারপরে আমি দেখলাম যে এই ধরনের ক্যারেক্টার আমি বিভিন্ন জায়গায় আসলে পত্রপত্রিকায় দেখছি যে এরা ফিজিক্যালি আসলে জিনিসটাকে ক্যারি করছে। সো আমার কাছে যদি চ্যালেঞ্জের কথা বলি সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা খুবই রিয়েল লাইফ ড্রামা ডিল করছি এবং ক্রাইসিস ডিল করছি, সো এটাকে যতটা সম্ভব স্ক্রিনে আসলে রিয়েলিস্টিক্যালি অ্যাপিয়ার করানো, দ্যাট ওয়াজ দ্য ওনলি চ্যালেঞ্জ আর কি। আর মানে থাকে না যে পুরো শুটিং প্রসেস আমাদের এখানে যেভাবে কাজ হয় বা ইন্ডাস্ট্রি রুলস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড আদার থিংস, এটা তো এখনও অনেক আমরা উই আর স্টিল লার্নিং, সো ওগুলোতে এক ধরনের ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা থাকি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে টু মেক ইট লুক অ্যাজ রিয়েল অ্যাজ পসিবল, দ্যাট ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ দ্যাট উই অর দ্য মেইন গোল দ্যাট উই ওয়ান্টেড টু অ্যাচিভ।